আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব রোটেট ফেসেস কমান্ড। কোন একটা ফেসকে আপনি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করতে পারেন এই রোটেট ফেসেস কমান্ডের সাহায্যে। কোন একটা অ্যাক্সিসের সাপেক্ষে কোন একটা ফেস দুই ভাবে রোটেট করতে পারে, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এবং আরেকটা হচ্ছে ক্লকওয়াইজ। এই ডিরেকশনটা ডিপেন্ড করবে আপনার অ্যাঙ্গেল ইনপুটের উপর। আপনি যদি পজিটিভ অ্যাঙ্গেল ইনপুট করেন তাহলে একভাবে রোটেট করবে, আবার আপনি যদি নেগেটিভ অ্যাঙ্গেল ইনপুট করেন তাহলে তার অপোজিটে রোটেট করবে। আরও একটা বিষয়ের উপরেও এই রোটেশনটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে অ্যাক্সিস ডিফাইন করার সময় আমাদেরকে পয়েন্ট সিলেক্ট করতে হয়। দুইটা পয়েন্ট সিলেক্ট করে আমরা একটা অ্যাক্সিসকে ডিফাইন করে দেই। এই পয়েন্ট সিলেকশনের অর্ডারের উপরেও আপনার এই রোটেশনটা ডিপেন্ড করবে। তো যাই হোক, রোটেট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করার জন্য আমাকে এইখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা একটা পিক বক্স পাবো। এই পিক বক্স দিয়ে সেই ফেসটাকে সিলেক্ট করতে হবে যেটাকে আমরা রোটেট করতে যাচ্ছি। আমি টপ ফেসটাকে রোটেট করব, সুতরাং এইখানে একটা ক্লিক করলে সেই ফেসটা হাইলাইট হয়ে যাবে, তারপর ইন্টারপ্রেস করলে সেই ফেস সিলেকশনটা কনফার্ম হবে। এবার আমাকে দিতে হবে অ্যাক্সেস, যেটা সব সময় তার জায়গায় ফিক্সড থাকে। ধরুন যে আমি যদি এই এজটাকে অ্যাক্সেস হিসাবে ডিফাইন করে দেই তাহলে এটার কোনো প্রকার চেঞ্জ হবে না, এটা তার জায়গায় ফিক্সড অবস্থায় থাকবে এবং এটার অপোজিটে যে এজটা রয়েছে সেটা রোটেট করবে। এখন আমি যদি এই লাইনটাকে যদি অ্যাক্সেস অফ রোটেশন হিসেবে আমি ডিফাইন করতে চাই তাহলে আমাকে দুইটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমি প্রথমে এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং এবার এই পয়েন্টটা সিলেক্ট করলাম, তাহলেই আমার অ্যাক্সেস অফ রোটেশন দেয়া হয়ে যাবে। এবার আমাকে দিতে হবে রোটেশন অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে আমি এই ফেসটাকে রোটেট করতে চাচ্ছি। সাপোজ আমি অ্যাঙ্গেল হিসেবে ইনপুট করলাম 20, তারপরে ইন্টারপ্রেস করলে সেই ফেসটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। তারপর স্কেপ বাটন প্রেস করলেই আপনি এই কমান্ড থেকে বের হয়ে যাবেন, অথবা আপনাকে ডাবল ইন্টারপ্রেস করতে হবে এই কমান্ড থেকে বের হবার জন্য। আমাদের রোটেশন অ্যাক্সিস যেটা আমরা দিয়েছিলাম সেটা তার জায়গাতেই রয়েছে, সেটার কোনো প্রকার চেঞ্জ হয় নাই। তবে বাকি তিনটা এজগুলো আমাদের 20 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে রোটেট করে ফেলেছে। আমরা কন্ট্রোল জেড করলে পূর্বের অবস্থায় চলে যাব। এবার যদি আমরা নেগেটিভ অ্যাঙ্গেল ইনপুট করি তাহলে কি হয় সেটা দেখার জন্য প্রথমে আমাকে রোটেট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে এই জায়গা থেকে। তারপরে আমি সেই ফেসটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করব। এবারও ঠিক আগের মতোই আমি এই লাইনটাকে আমার অ্যাক্সেস অফ রোটেশন হিসেবে ডিফাইন করতে যাচ্ছি এবং আগের মতোই এটাকে আমি প্রথম পয়েন্ট দিলাম এবং এটাকে আমরা দিলাম সেকেন্ড পয়েন্ট। তারপর আমাকে অ্যাঙ্গেল অফ রোটেশন দিতে হবে, আমি দিলাম -20, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে এবার সেই ফেসটা আগের মতো নিচের দিকে রোটেট করে নাই, এটা রোটেট করেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে গেলাম। আবার আমরা রোটেট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম এই জায়গা থেকে, তারপরে সেই ফেসটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। এবার আমরা পয়েন্ট দিব ডিফারেন্ট, আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম প্রথমে এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম পরে। তারপরে রোটেশন অ্যাঙ্গেল দিলাম এবার 20, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে এইবার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করলো পজিটিভ অ্যাঙ্গেল দেবার পরেও। কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে গেলাম। তারপরে আবার আমি রোটেট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে সেই ফেসটার উপরে ক্লিক করে ইন্টারপ্রেস করলাম। তারপর ফার্স্ট পয়েন্ট দিলাম এটাকে, তারপরে সেকেন্ড পয়েন্ট দিলাম এটাকে এবং রোটেশন অ্যাঙ্গেল দিলাম -20, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য এবার এটা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করলো। সুতরাং বুঝতেই পারছেন আপনার এই রোটেশনটা ডিপেন্ড করে চারটি বিষয়ের উপর, সেই দুইটা পয়েন্টের উপরে এবং পজিটিভ নেগেটিভ অ্যাঙ্গেলের উপরে। সার্কুলার ফেসের ক্ষেত্রে অ্যাক্সেস ডিফাইন করাটা গুরুত্বপূর্ণ। সাপোজ ধরুন যে এই সিলিন্ডারটার টপ ফেসটাকে যদি আমি কোনো অ্যাঙ্গেলে রোটেট করতে চাই তাহলে আমাকে অ্যাক্সেস দিতে হবে। তবে সেটার আগে আমাকে অবশ্যই রোটেট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে সেই টপ ফেসটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ইন্টারপ্রেস করতে হবে। এবার আমাকে দিতে হবে অ্যাক্সেস অফ রোটেশন। তো এইখানে সার্কুলার ফেসটার একটা ব্যাস যদি আমি সিলেক্ট করতে পারি, সাপোজ এইখানে একটা কোয়াড্রেন্ট রয়েছে, এখানে আমি একটা ক্লিক করলাম এবং এটার অপোজিটে আরেকটা কোয়াড্রেন্ট রয়েছে সেখানে একটা ক্লিক করলাম, তাহলেই আমার অ্যাক্সেস অফ রোটেশন দেয়া হয়ে যাবে এবং এই সার্কুলার ফেসটা সেই ব্যাসটাকে ফিক্সড রেখে রোটেট করবে। এবার আমি অ্যাঙ্গেল দিলাম 45 ডিগ্রি, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে সেই ফেসটা 45 ডিগ্রিতে নিচের দিকে রোটেট করলো। ঠিক একইভাবে ডান দিকের যে সিলিন্ডারটা রয়েছে সেটার টপ ফেসটাকে যদি আমি রোটেট করতে চাই তাহলে আমাকে এবারও অ্যাক্সেস দিতে হবে। আমি এই বেসটাই দিলাম আমার অ্যাক্সেস, তারপরে অ্যাঙ্গেল দিলাম -45 ডিগ্রি, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে এই অ্যাঙ্গেল ডিফারেন্ট হওয়ার কারণে সেটা ডিফারেন্ট ওয়েতে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সেটা রোটেট করবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।